মামলা নেই থাকেন না ঢাকায় এরপরও একটি হত্যা মামলায় সতেরো দিন ধরে জেল খাটছেন নড়াইলের যুবক আশরাফুল কিন্তু পুলিশ যে মামলায় তাকে জেলে পুড়েছে। সেটি রায় হয়নি এখনো বিষয়টি দেখে হতবাক দায়রা জজ আদালত আদালতের আদেশের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আজ মুক্তি পান আশরাফুল বিস্তারিত অলিল রনের আশরাফুল আলম নড়াইলের লোহাগড়ার ছোট্ট একটি ইলেকট্রনিক দোকানের মালিক প্রায় তিন বছর ধরে এ ব্যবসা করেন তিনি দুই এপ্রিল হঠাৎ করে আষ্টাফুলকে থানায় ডেকে নেয় লোহাগড়া থানা পুলিশ তবে কি কারণে তা জানায়নি তাৎক্ষণিকভাবে পরদিন পুলিশ জানায় তাকে ঢাকা দায়রা জজ আদালতের একটি মামলায় সাজা দেওয়া হয়েছে সে মোতাবেক আশরাফুলকে পাঠিয়ে দেওয়া হয় নরাইল কারাগারে ছয় এপ্রিল তাকে বদলি করা হয় ঢাকার কেরানীগঞ্জ কারাগারে এরপরে আশরাফুলের ভাগ্যে আসেন আইনজীবী শেখ শামীম আহমেদ মামলা দেখিয়ে বুঝতে পারেন এটি ভুয়া ওয়ারেন্ট এই ওয়ারেন্টের কপি মূল নথির সাথে মিলিয়ে দেখেন এই নামে এজাহারে কোনো আসামি নেই আরও মজার তত্ত্ব হল এই হত্যা মামলাটি ঢাকার একটি হত্যা মামলা যার এখনো বিচারই শেষ হয়নি বিষয়টি ঢাকা দায়রা জজের নজরে আনলে আদালত নড়াইলের নথি তলব করেন সেখানে মূল মামলার নথির সাথে পরোয়ানার কোনো মিল পাননি আদালত পরে আশরাফুলকে জামিন দিয়ে দ্রুত মুক্তির নির্দেশ দেন আদালত আশরাফুলের জামিনের আদেশ গ্রাণীগঞ্জ কারাগারে পৌঁছালে আজ মুক্তি মেলে তার বিনা দোষী দোষী হয়ে আশ্রা মতো কারো জীবনে কারাবুকের মতো ঘটনা না ঘটুক এমনটাই চাওয়া তার বাবা মায়ের অলিউড রনি নাগরিক ঢাকা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা অফার